দৈনিক বেতন বৃদ্ধি করার দাবিতে পুরসভার সামনে বিক্ষোভ সাফাই কর্মীদের ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর পৌরসভাতে প্রসঙ্গত কয়েক মাস আগেও একই দাবিতে সরব হয়েছিলেন তারা বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ সাফাই কর্মীদের সাফাই কর্মীদের দাবি দৈনিক বেতন ২১০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করতে হবে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর পুরসভায় প্রসঙ্গত এর আগেও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে সরব হয়েছিলেন সাফাই কর্মীরা আন্দোলনকারীদের দাবি আমাদের দাবি মেনে পৌরপ্রধান প্রতিশ্রুতি দিয়েছিলেন গত দু তারিখে বিষয়টি নিয়ে আলোচনা হবে কিন্তু দু তারিখে এই বিষয়ে কোনো আলোচনা না হওয়ায় বাধ্য হয়ে আমাদের এই সিদ্ধান্ত আমাদের মাইনে বাড়ানোর জন্য আন্দোলনটা করা হচ্ছে আমাদের দুশো দশ টাকা মাইনে দেয় ওটা যদি সাড়ে তিনশো টাকা করে আমাদের খুব ভালো হয় এটা রিকোয়েস্ট আর কিছু না। কিন্তু উনি তো কোনো আমাদের ভূক্ষেপই দিচ্ছেন ইলেকশন এখন নয় ডিক্লেয়ার করতে পারবে না ইলেকশনের পর তো ডিক্লেয়ার করতে পারবে কিন্তু এখন তো একবার এসেও তো বলতে পারতো যে ঠিক আছে দু তারিখে সব ছেলেগুলোকে সেক্টরে লিখিতভাবে পাঠিয়ে দিত যে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ব্যারাকপুর